হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বেগুন বেগুনকে শীতকালীন সবজি বলা হয় কিন্তু আমাদের দেশে সারা বছরেই বেগুন পাওয়া যায় দেশে বিভিন্ন জাতের বেগুন পাওয়া যায় এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী এই ডিজিটাল যুগে আমাদেরকে চোখের পরিশ্রম করতে হয় খুব বেশি এতে চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়ে বেগুন আপনার চোখ ও ত্বকের জন্য বয়ে আনবে সুফল এই সবজিতে কোলেস্টেরল বা চর্বি নেই কোলেস্টেরল হল চর্বি জাতীয় উপাদান যা রক্তে জমে থাকে যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন পাকস্থলী কোলন ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে যে কোনো ক্ষতস্থান শুকাতে সাহায্য করে বেগুন বেগুনে আয়রনও রয়েছে যা রক্ত বাড়াতে সাহায্য করে রক্তশূন্যতার রোগীরাও খেতে পারেন এই সবজি এতে চিনির পরিমাণ খুবই সামান্য তাই ডায়াবেটিসের রোগী হৃদরোগী ও অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিঃসংকোচে খেতে পারেন বেগুন বেগুনে রয়েছে রিবো ফ্লাভিন নামক উপাদান এই উপাদান জ্বর হওয়ার পরে মুখ ও ঠোঁটের কোণের ঘা জিহ্বার ঘা প্রতিরোধ করে দূর করে জ্বর জ্বর ভাব এছাড়াও বেগুন আমাদের কিছু কঠিন রোগকে দূর করতে অনেক সাহায্য করে চলুন তাহলে জেনে নেওয়া যাক ক্যান্সার প্রতিরোধক যারা বেশি পরিমাণ শাক সবজি খায় তাদের ক্যান্সারের আশঙ্কা কম থাকে বেগুনে রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান বেগুন পাকস্থলী কোলন যা ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে বেগুনে আছে প্রচুর পরিমাণে আয়রন আয়রন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে তাই রক্তশূন্যতার রোগীরা খেতে পারেন এই সবজি উপকারে আসবে মুখের ঘাপ প্রতিরোধ করে বেগুনে আছে রিভোফ্লাভিন রিভোফ্লাভিন মুখ ও ঠোঁটের কোণের ঘা জিবার ঘা প্রতিরোধ করে জ্বর হওয়ার পর মুখের বিস্বাদও দূর করে বেগুন তাই জ্বরের পর বেগুনের তরকারি খেলে মুখের স্বাদ ফিরে পাওয়া যেতে পারে বেগুন ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে এরা শরীরের ভেতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ফলে রক্ত চলাচল কার্যক্রমকে সচল রাখে চোখের রোগে বেগুন বেগুন ভিটামিন এ সমৃদ্ধ সবজি বেগুনের ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে কোষ্ঠকাঠিন্য দূর করে বেগুনে আছে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ যা খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এ রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা দাঁত ও হাড়ের যত্নে বেগুনে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এই দুই উপাদান দাঁত হাড় ও নখের জন্য খুব উপকারী ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম দাঁতকে মজবুত করে মারি করে শক্তিশালী নখের ভঙ্গুরতা রোধ করে জিঙ্কের ঘাটতি দূর করে ডায়রিয়া হলে শরীরে প্রচুর জিঙ্কের ঘাটতি দেখা দেয় বেগুন জিঙ্কের ঘাটতি দূর করে তবে ডায়রিয়া চলাকালীন সময়ে বেগুন খাওয়া ঠিক না ডায়রিয়া ভালো হলে বেগুন খাওয়া উচিত দর্শক চলুন জেনে নেই বেগুনের আয়ুর্বেদিক ব্যবহার যুগ যুগ ধরে বেগুনে রয়েছে নানা রকম আয়ুর্বেদিক ব্যবহার নানা রোগে বেগুন ঔষধ হিসাবে কাজ করে রোজ সকালে খালি পেটে কচি বেগুন পুড়িয়ে গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার ফলে লিভারের যে ক্ষতি হয় সেটা ভালো হয় বেগুন অনিদ্রা দূর করে বেগুন খেলে ভালো ঘুম হয় এর জন্য বেগুনের আর নাম হল নিদ্রালু যাদের ঘুমের সমস্যা আছে তারা সন্ধ্যায় সামান্য বেগুন পুড়িয়ে মধু মিশিয়ে খেলে রাতে ভালো ঘুমাতে পারবেন নিয়মিত বেগুন খেলে প্রস্রাবের জ্বালা পড়া কমে প্রস্রাব পরিষ্কার করে প্রারম্ভিক অবস্থার কিডনির পাথরও নাকি গলিয়ে দিতে পারে বেগুন বেগুন একেবারে পুড়িয়ে ছাই করে সেই ছাই বা ভস্য গায়ে মাখলে চুলকানি ও চর্মরোগ সারে কচি ও শাসালো বেগুন খেলে জ্বর সারে বেগুনের রসে মধু মিশিয়ে খেলে কফজনিত রোগ দূর হয় বেগুন বীর্যের পরিমাণ বাড়ায় মহিলাদের ঋতু নিয়মিত করে অ্যাসিডিটির সমস্যা থাকলে বেগুনে উপশম হয় তো দর্শক আজ থেকে তাজা বেগুন রাখুন আপনার খাদ্য তালিকায় আর সুস্থ থাকুন আর এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে চাইলে অবশ্যই আপনাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন এই বেগুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে